Ruby. Ore mas. Oi, bolja mas. Tengra urse, ha? Wow. Oh, ar mas. To boro to sundor size. Uf. সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আমরা আছি উত্তরের জেলা কুড়িগ্রামের একেবারেই উত্তরের যে জনপদ রয়েছে চর এবং নদী বহুল জনপদ, সেই অঞ্চলে। এদিকে আসলে ছোটবেলার কথা মনে পড়বে। আমরা ছোটবেলায় গ্রামে ঘুরেছি, এখনও ঘুরি, কিন্তু সেই চিরায়ত বাংলার রূপ এখানে আসলে দেখা যায়। শুধু পার্থক্য এখানে নদী এবং চরের সংখ্যা বেশি। চরের নাম কি? হ্যাঁ, কাঠগিরির চর। তো এখানে তো মেলা লোকজনের বাস মনে হচ্ছে। এখানে কি হাট বাজার আছে? হাট বাজার আছে। ছোট ভাই মোশারফ এই অঞ্চলেরই বাসিন্দা। তিনি এই অঞ্চল দাবড়ে বেরিয়েছেন এক সময় এবং তার পরিচিত জায়গাগুলো আমাদের ঘুরে দেখাচ্ছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন নিত্য নতুন চর আর নদীগুলোর সাথে। এখানে আসে আসলে বেশ বিপদেই পড়ছি, কারণ কখন কোন নদীতে পড়ছি নিজেরাও বুঝতে পারছি না। আমরা কি ব্রহ্মপুত্রে উঠবো না তো? এখন এই এই সংকোষেই সংকোষেই আছি আমরা। গঙ্গাধরে আছি। হ্যাঁ, গঙ্গাধর। একটি বিরতি নিলাম। আমরা ভেবেছিলাম যে গোসল করে তারপরে খাওয়া দাওয়া করবো, এবং সেই বিরতিটি নিলাম মাদারগঞ্জের আগে নদীর পাশে। আমরা সবাই মিলে গোসল সেরে নিতেই দেখি কেউ কেউ মাছ ধরছেন। হ্যাঁ, মাছ উঠছে, মাছ উঠছে। নদীর নাম কি ভাইয়া? গঙ্গাধর। আর উঠলো কি মাছে? এটা বৈরালি। বৈরালি, হ্যাঁ, সুন্দর মাছ। ভালো বৈরালি ধরলো যাচ্ছে, সেই তো দেখতেছি। এক খেয়ে দুইটা। জালটা একদম খুব সুন্দর। একটা খেয়ে মারেন না? মারবে নি, জায়গা মতো মারবে নি। হ্যাঁ, মাছ উঠছে, মাছ উঠছে। নদীর নাম কি ভাইয়া? গঙ্গাধর। আর উঠলো কি মাছে? এটা বৈরালি। বৈরালি, হ্যাঁ, সুন্দর মাছ। ভালো বৈরালি ধরলো যাচ্ছে, সেই তো দেখতেছি। এক খেয়ে দুইটা। জালটা একদম খুব সুন্দর। একটা খেয়ে মারেন না? মারবে নি, জায়গা মতো মারবে নি। কুড়িগ্রামে 16টি নদী আছে বলে শোনা যায়, তবে স্থানীয়রা বলেন নদীর সংখ্যা আরও বেশি। আমরা এই সফরে এসেছি, কয়েকটি নদী দেখব এটা চিন্তা করে এসেছি, কিন্তু কখন কোন নদী পার হচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। নদীতে বেশ পানি আছে। মাছ কি খাওয়ার জন্য মারেন না? খাওয়ার জন্য না। হয় মাছ এক সন্ধ্যা হয়? তাহলে তো মাছ আছে নদীতে। এসব নদীর পানি মিঠা পানি, সাধারণ পানি, এবং মিঠা পানির মাছ যা হয় সবই এখানে পাওয়া যায়। তবে এখানকার একটি আলাদা মাছ রয়েছে, দারুণ স্বাদের মাছ, তার নাম হচ্ছে বৈরালি। যদিও আশেপাশে অনেক কৃষি গড়ে উঠেছে, আগের মতো নাকি সেই মাছ আর এইসব নদীতে পাওয়া যায় না, কারণ কীটনাশক। তবে আশ্চর্যজনকভাবে গত কয়েক বছর ধরে প্রচুর ইলিশ মাছ হচ্ছে। ভোটটাই কীটনাশক দিচ্ছে। একটু খেয়ে যান, আমাদের সাথে বসে যান একটু। ইলিশ মাছ আনছি, ইলিশ মাছ। আর তিন চার দিন খেলেন? চলেন চলেন, খাবার দিয়ে দেন ভাই। বুঝলাম ভাই, বিসমিল্লাহ করেন।
আমাদের দেখি আমাদের রাধুনির রান্না আজকে দেখি কেমন ভাই, একটু টেস্ট করে খাবেন না লেজ খাবেন কি আমাকে মাথা দিবি নো লেজ নো লেজ কি বেশি করছে নাকি রে বেশ ডিমো দেন একটা দিন ভাই একটু টেস্ট করেন আপনি টেস্ট করেন দেখি কেমন হলো বেগুন নেন বেগুন ছাড়া ডিম দে ডিমও তো আছে ভাগে হ্যাঁ দেখি ভাই একটু আপনি টেস্ট করে বলেন তারপর আমরা শুরু করি খাওয়া বিলায়ের ধাইর মতো হবে না গন্ধ পাচ্ছি আমরা খাবার এই আসেন সবাই আসেন নদীর জনপদের মানুষের জীবনযাত্রা দেখছি আর হাঁটছি হাঁটছি না আসলে হাঁটার গতিতে ট্রলার নিয়ে এগিয়ে চলছি পথে দেখছি কথা বলছি মানুষের সাথে দেশের বিভিন্ন অঞ্চলে অর্থাৎ নদী এবং সাগর উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানে গেলে নদী ভাঙনের কথা শোনা যায় মানুষ বাড়িঘর হারায় খুবই মর্মান্তিক বিষয়গুলো আর এই অঞ্চলে আসলে উত্তরে আসলে শুনি এক একজন মাছ হচ্ছে 10-20-30 বার পর্যন্ত কতক্ষণ বসবে নদী ভাঙনের শিকার হয়েছে এবং এই নদী ভাঙন ঘরবাড়ি সরিয়ে নেওয়া আরেক জায়গায় গিয়ে ঘর তোলা এই বিষয়গুলো এখানে জানো প্রতি বছরের ব্যাপার আমরা গঙ্গাধর নদী ধরে এগিয়ে চলছি আমরা যাচ্ছি উত্তরে একেবারে সীমান্তের দিকে যেখানে রয়েছে আরেকটি হাট মাদারগঞ্জ এখানে দুটি নদী মিশেছে একসাথে নদী ভেঙে গেছে কোন রকমের টিকে গেছে এই বর্ষা সামনের বছর থাকবে না গঙ্গাধর নদী ওই পাশে হচ্ছে ইন্ডিয়া রংপুরের ছোট ভাই বন্ধন এবার আমার সঙ্গী হয়েছেন আর যে সাঁতার জানে না সেই গলুয়ে বসা এখানে পানিটা এসে মোচড় খেয়ে জায়গাটা কেমন উৎলাচ্ছে এই বাবা দুপুর গড়িয়ে বিকেল হয়েছে একটু পরে সন্ধ্যা নামবে তবে তার আগেই আমরা মাদারগঞ্জের যে বাজার সেখানে যেতে চাই এখানে আসলে সপ্তাহে দুই দিন হাট হয় কিন্তু আমরা সেই হাটের সঙ্গে সময় মিলাতে পারলাম না তবুও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আমাদের হাটে যেতে হচ্ছে সেই সঙ্গে আমরা দেখব এই অঞ্চলের নদীগুলো মানুষের জীবন আমরা গঙ্গাধর নদী ধরে এগিয়ে যাচ্ছি এবং মাঝখানে দুটি নদী একসঙ্গে মিশেছে এবং সেই জায়গা পেরিয়ে আমরা এসে পৌঁছে গেছি মাদারগঞ্জে মাদারগঞ্জে আরেকটি নদী এসে মিশেছে তার নাম হচ্ছে শঙ্কর নদীগুলো সুন্দর হলেও এখানে প্রচুর ময়লা পড়ছে ফেলছি আমরাই তাহলে এই নদীরটার নাম হচ্ছে শঙ্কর এই এখন সামনে যেটা গঙ্গাধর গঙ্গাধরে যে এই ওই যেটা দিয়ে আসলাম আমরা এদিকের মানুষের মানে প্রধান জীবিকা কি কৃষি কৃষিও আছে সব ধরনের কাজই করে এদিকের মানুষ মাছ ধরে কি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মানে উল্লেখযোগ্য না শঙ্কর নদীটা দেখি জায়গায় জায়গায় ঘুরতে ঘুরতে পেঁচাতে পেঁচাতে এখানে আসছে সাপের মতো হ্যাঁ বুঝছি এবারে বন্যার সময় পানি উঠছিল এদিকে তাহলে রিস্কের মধ্যে চলে আসছিল এতদূর পর্যন্তই আসে এটা ভয়াবহ বন্যা অন্যদিকে ডুবে গেলেও এই এখানে এই পর্যন্তই ওঠে
তাহলে মাদারগঞ্জটা মোটামুটি সুরক্ষিত, আর এটা তো বাদ দেওয়া খুব সুন্দর। মাদারগঞ্জটা মূলত মাদারগঞ্জটা আরো অনেক আগে বাজারটা আর অনেক সামনে ছিল, অনেক বড় বাজার ছিল, ভাঙতে একবার লাস্ট স্টেপে আসছে। আচ্ছা, মাদারগঞ্জ থেকে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করে আমরা আবারও ফিরতি পথ ধরলাম। আমরা এই একই নদী ধরে আবার চলে যাব প্রথম আদর চরে, সেখানেই রাত যাপন করব। সীমান্ত নদী, সবগুলো সীমান্ত নদী। আশেপাশের যে নদীর পাড় এবং চরাঞ্চল রয়েছে, সেখান থেকে মানুষেরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে এখানেই আসেন। এখানে আসতে হয় তাদের 1-2 কিংবা 3 ঘন্টা নদীপথ পেরিয়ে। তো আমরা সেই মানুষগুলোর সঙ্গে গল্প করছি, জানছি, আর অবাক হচ্ছি যে অভাব হয়তো কেটেছে তাদের, কিন্তু এখানকার মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে ভোগান্তি, সেটি এখনও আগের জায়গায় রয়ে গেছে। সবাই বর্শি ফেলছে, কিন্তু বর্শি টানতে দেখতেছি না। আমাদের বাবুর্চি কিন্তু তার কাজ চালায় যাচ্ছে। ঘোড়ার গাড়ি এত মানে বেড়ে গেছে, আগে দেখতাম অল্প অল্প, এখন তো সারা কুড়িগ্রাম ঘোড়ার গাড়ি। আমরা ফিরতে ফিরতে সন্ধ্যা বাজিয়ে ফেললাম, কারণ ঘুরতে ঘুরতে ফিরলাম। আমরা আসলাম প্রথম আদর চরে, যেখানে সকালবেলা এসে নোঙর করেছিলাম। ঘাটে এসে দেখি ডুব দিয়ে মাছ শিকার করা একটি মাছ শিকারীর দল, তারা মাছ ধরে। আমাদের কপালে মাছ নাই। আরে পাইকারি বিক্রি করলেন, কতখানি মাছ পেলেন? 10-12 কেজি। কোন জায়গায় ধরলেন? এখানে। আচ্ছা আচ্ছা, কালকে কোন দিকে ধরবেন? এখানে কোন সময়? সকাল কয়টা? এইটুকের মধ্যেই থাকবেন তো? আচ্ছা আচ্ছা, গুড। ভেরুস কোনটা? আইল মাস। ও, আপনাদের বাড়ি কোন জায়গায়? কোন জায়গায়? লালমনিরহাট দূর হলো। আমার বাড়ি হলো তাহলে কালকে আমরা একটু মাছ নিবো যদি কপালে থাকে। আগে দেওয়া লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আটকায় দেই নাকি? আপনার ইউনিয়ন তো কি? এখানেও জেলেরা মাছ ধরেন, ব্যাপারীরা এসে তাদের মাছ কিনে নিয়ে যান। তারা দাদনে এই কাজ করছেন কিনা জানি না, বেশিরভাগ জেলেরা কিভাবে চলছেন, কিভাবে মাছ ধরছেন, এই বিষয়ে পরে জানার চেষ্টা করব, আপনাদের জানাবো। ও, আর মাছ তো বড়, তো সুন্দর সাইজ। এগুলো কি বিক্রি হবে কোন ঘাটে? কোন জায়গায় হবে? ও হো, তাহলে এই কাহিনী হচ্ছে নাকি? না, অসুবিধা নেই, আমরা কালকে ধরে খাবো নি, কালকে ধরে খাবো নি ইনশাল্লাহ আমরা। হ্যাঁ নাকি বড় ভাই? থাকেন। আমরা আজব কাজে যাচ্ছি, এটা হচ্ছে আজকে আমরা এই কোচ দিয়ে মাছ ধরবো না এখন, দেখা যাক। টাটা টাটা। এটা কি কোনো খাল না নদী যেখানে যাচ্ছি? এইদিকে ইয়ে এই গরু মহিষ চুরি হয় না? না চুরি হয় না। না, যাক, তাহলে তো ভালো। ডাকাত পড়ে না? না, ডাকাত ডুকাত নাই। ডাকাত ছিল তো আগে? আগে ছিল, বহু আগে, না আমার জন্মের আগে, অনেক আগে। হ্যাঁ সেটাই। এই বাবা, এটা কি বাবারে বাবা, এত মাছের কোনো রক্ষা নাই। হ্যাঁ জীবন শেষ। চলো দেখি বাবা, চলো দেখি আজকে পরীক্ষা হবে কে পারে দেখি মাছ ধরে, আজকে কে কত মাছ ধরতে পারে দেখি।
আমি একবার ট্রাই নেব কিন্তু। হ্যাঁ খালই হয় নাই রে, বড় খালই লাগতো, না হলে বড় নদীর পাশে গিয়ে পুঁটি মাছ ধরবো। আরে সাবাস, বিসমিল্লাহ হয়ে গেছে। প্রচুর পোকা, আমরা মাছ ধরে ফেলছি একটা, কুয়াশা পড়ছে দেখছেন। এই অঞ্চল ঐশ্বর্যময়, নদী পাড়ের এই মানুষেরা আধা ঘন্টা খানিক হাঁটলেই এভাবে এক সন্ধ্যার মাছ জোগাড় করতে পারেন। কোসা এই দুয়ারি জালে শেষ করে ফেললো, মাছ দুইটাই যাইনে আছে। হ্যাঁ নিচ্ছি নিচ্ছি, আমি দেখছি, আসুক আসুক আসুক। ওরা এই এখানে তো মেলাগুলা উড়ে শট দুধ কেমন নদী উঠলাম ওইখানে টলার আটকাবো। ওরে মাছ, মাছ ট্যাংরা উঠছে। হ্যাঁ তো এই একটুখানি হাঁটলেই তো একবেলার মাছ হয়ে যাচ্ছে, তাই না? কাটা দিব দেখো ট্যাংরা। মোবাইলের লাইট ভাই, লাইট নষ্ট হয়েছে। এক কপি কতগুলো এই দেখে বাবা আমাকে দাও, 10টার মতো হইছে। আমি কয়টা ধরি দাও। কোচ বা টাটা দিয়ে মাছ ধরা এখানকার প্রচলিত একটি বিষয়। এক সন্ধ্যার মাছ হঠাৎ করে যদি প্রয়োজন হয় তারা যে কোনো নদী কিংবা বিলের পাড়ে গেলেই সেই মাছটুকু সংগ্রহ করতে পারেন এই কোচ দিয়ে। আমিও একটু চেষ্টা করলাম। ভাই পড়ে যাবে, পড়ে যাবে এটা। হ্যাঁ আটকিছে, আছে আছে। লাইটটা একটু বড় হলে মহসিন ভাই নিজে নেমে গেছে, লোক সামলাইতে পারে নাই। আছে আছে আছে, দুইটা তিনটা থাকার কথা, একটা বাইগুলো পড়ে গেছে। আরে এই পাশে দেখেন, এই পাশে প্রতি শটে মাছ হবে এমন কোনো কথা নাই। মহসিন ভাই লোভ সামলাইতে পারে নাই। কটা বাইদা মাছ ধরি, খুব ছোট না কিন্তু চড়চড়ি হবে ভাই এটার। আটকে স্যার দেখি মাছগুলো একটু দেখাই, অনেকগুলো হয়ে গেছে। এগুলো যে ঢালার পর ভালো হবে, আমরা এখানে মাছ ধরছি সেটি বড় কথা নয়। একেবারে এই প্রত্যন্ত একটি এলাকায় গেছি, একটা ছোট্ট খাল যেটি দুধকুমার নদীর সাথে যুক্ত, সেই খালের পানি কমে গেছে, কাদা এবং বালির উপর দিয়ে আমরা হাঁটছি, মাঝে মাঝে হাঁটু পানিতে নামছি, আলো দিয়ে মাছ দেখছি, অন্যান্য পোকামাকড় দেখছি, ব্যাং দেখছি। অর্থাৎ ছোটোবেলায় আমাদের গ্রামের যে জীবন ছিল তার সবটুকুই এখানে এসে আমরা দেখছি, উপভোগ করছি। আমাদের বিলাল আমাদের কুম্ভায় যাবাছি আল্লাহ জানে,
আমরা জানি না এই গ্রামেরই কিশোর হারুন, দারুণ সুন্দর বাঁশি বাজায়, আবার আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য মাছ ধরতে এসেছে, তার এই কোচ দিয়ে আমরা মাছ ধরছি। তা ঘণ্টাখানিক আমরা যেটুকু মাছ শিকার করলাম সেটুকু তার বাড়িতে পাঠিয়ে দিয়ে আমরা রওনা দিলাম আমাদের ট্রলারের উদ্দেশ্যে। যারা রাতের বেলা মাছ ধরে এই বালিশ কেন তোমার সাথে সোহেল? হ্যাঁ, তুমি কি আমাদেরকে রেখে একা নিজের বালিশটা নিজে কন্ট্রোল করতেছ? হ্যাঁ, শুইবার জন্য হয় না। আমাদের এই সফরে সফি ভাই ছাড়াও যোগ দিয়েছেন ভুরুঙ্গামারির নাজমুল এবং সোহেল, সেই সাথে মোশারফ আছে, আর আমরা মাছ ধরছি কিশোর হারুনের সাথে। যারা মাছ ধরে রাতের বেলা কি কি সব দেখে তুমি দেখছো বাবা? তোমার নজরে পড়েনি? ও কি রাশির উপর নির্ভর করে? প্রচুর পোকা ও, তাই তো বলি যে ধান খেত ভর্তি পোকা। ফিরে যাচ্ছে আমাদের ট্রলারে, রাতের খাবার শেষে ঘুম দিব, বিদায় নিচ্ছি, পরের পর্বে দেখা হচ্ছে।